প্রিয় দর্শক বৃন্দ, আজকের এই পর্বটি হল এই বিষয়ে যে আপনি যদি ব্রহ্ম মুহূর্তে উঠে এই তিনটি শক্তিশালী শব্দের জপ করেন, তবে আপনার জীবনে অত্যন্ত চমৎকারী প্রভাব দেখতে পাবেন। আপনারা হয়তো জেনে থাকবেন যে ভোর 3:40 থেকে ভোর 5:30 পর্যন্ত সময়কালটি খুবই আশ্চর্যজনক সময় হয়ে থাকে। কাজেই এই বিশেষ সময়কে কখনোই আমাদের ঘুমিয়ে নষ্ট করা উচিত নয়। হ্যাঁ প্রিয় দর্শক, যারাই জীবনে কিছু অর্জন করেছেন তারা তাদের ব্রহ্ম মুহূর্তের সঠিক ব্যবহার অবশ্যই করেছেন। তাই চলুন মহারাজ নীম করলি বাবার আশীর্বাদ নিয়ে ভিডিওটিকে শুরু করা যাক। প্রিয় দর্শক, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে এই তিনটি শক্তিশালী শব্দের নিয়মিত জপ করলে আপনার জীবনে এর অসাধারণ প্রভাব পড়বে। তবে আপনার মনে এই প্রশ্নটাও আসবে যে ব্রহ্ম মুহূর্তে এমন কি বিশেষ ঘটনা ঘটে। আসলে এই সময়টি হল সেই সময় যখন আপনি ইউনিভার্স, ঈশ্বর বা পরমাত্মার সাথে সরাসরি সংযুক্ত হতে পারেন। তখন ব্রহ্মাণ্ডের সমস্ত মহান শক্তিগুলি আপনার জন্য সক্রিয় থাকে। এই কারণেই আমাদের আধ্যাত্মিক বিকাশের জন্য, আমাদের ইচ্ছা পূরণের জন্য ভোর 3:40 থেকে ভোর 5:30 পর্যন্ত সময়কালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। যারা জীবনে সফল হয়েছেন তারা এই সময়ের সঠিক ব্যবহার করেছেন। তাই এই সময়টিকে অবশ্যই কাজে লাগান, অন্যথায় আপনি জীবনে অনেক কিছুই হারিয়ে ফেলবেন। তাহলে প্রশ্ন হল যে এই সময়ে আমাদের কি কি করা উচিত। প্রিয় দর্শক, আপনাকে নিয়মিত ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে, তিনটি শক্তিশালী শব্দের জপ করতে হবে এবং আপনার দৈনন্দিন জীবনে কয়েকটি ছোট্ট ছোট্ট পরিবর্তন আনতে হবে। ব্রহ্ম মুহূর্তের সময় বিশ্বাস করা হয় যে মা সরস্বতী তখন আপনার জিহ্বায় বিরাজ করেন, তাই সেই সময়টি অত্যন্তই মূল্যবান এবং কার্যকরী। আর খুবই নির্দিষ্ট হয়ে বললে এই সময়টি হল ভোর 3:20 থেকে 3:40 মধ্যে আপনি যা কিছুই বলেন তা আপনার জীবনের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হয়। মা সরস্বতী তখন আপনার জিহ্বায় বিরাজ করেন, তাই এই সময় আপনার জীবনে সেই কথাগুলো দ্রুত ফলপ্রসূ হতে থাকে। কাজেই আমরা সেই শব্দগুলির এখন কথা বলব যা এই সময়ে আমাদের অবশ্যই বলা উচিত। সেই শক্তিশালী শব্দগুলি যা আপনার জীবনকে নিশ্চিতভাবে পরিবর্তন করতে পারে, আমরা এখন সেটাই আলোচনা করব। প্রিয় দর্শক, আমাদের মধ্যে অনেকেই সারাদিন প্রচুর পরিশ্রম করার পরেও কিছু জিনিস লাভ করতে পারেন না। তারা বলেন, আমি অনেক পরিশ্রম করছি কিন্তু সুখ পাচ্ছি না, ভালো কাজ পাচ্ছি না, জীবনে সবসময় টাকার অভাব রয়েছে, শান্তির অভাব রয়েছে। আবার কিছু লোক বহু চেষ্টা করার পরেও জীবনে সফলতা লাভ করতে পারেন না। অর্থাৎ এর পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই আছে। তাদের জীবনে কোনো এক ধরনের বাধা আছে, তাদের কর্মে বা তাদের কর্মের মনোভাবে কোনো না কোনো প্রতিবন্ধকতা রয়েছে। কাজেই সেই বাধা অতিক্রম করার জন্য আমাদের কোনো না কোনো বার্তা ব্রহ্মাণ্ডকে পাঠাতে হবে যা আমাদের পুরনো নেতিবাচকতাকে দূর করবে। তাহলে আমাদের কি এমন করা উচিত যা আমাদের মনকে পরিবর্তন করবে এবং ব্রহ্মাণ্ডের সক্রিয় শক্তির সাথে আমাদেরকে আন্তরিকভাবে যুক্ত করবে? প্রিয় দর্শক, ব্রহ্ম মুহূর্তের সময়টি হল সেই অলৌকিক এবং চমৎকারী মুহূর্ত যা আমাদের ইচ্ছাগুলিকে বাস্তবায়িত করার সবচেয়ে শ্রেষ্ঠ সময়। আর এক্ষেত্রে সবার প্রথমে যা আপনাকে মনে রাখতে হবে তা হল, এই সময় আপনার চিন্তাগুলিকে একদমই ইতিবাচক রাখতে হবে। আপনার মনোভাব ইতিবাচক রাখা, ঈশ্বর, আপনার গুরু বা যাকে আপনি পূজা করেন তার উপর পূর্ণ বিশ্বাস রাখা এবং দিনের শুরুতেই হাত জোট করে প্রার্থনা করা, এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আপনি মনে করে নিন যে আপনার ইষ্ট দেবতা বা গুরু আপনার সামনেই রয়েছেন। তাদের চরণে প্রণাম করুন এবং বলুন, হে প্রভু, আপনি আমার এই প্রণাম গ্রহণ করুন এবং আমার পূর্বের সকল ভুলের জন্য আমাকে ক্ষমা করুন। হ্যাঁ প্রিয় দর্শক, সবার প্রথমেই আপনাকে আপনার পুরনো ভুলের জন্য ক্ষমা চাইতে হবে। বলতে হবে, হে ঈশ্বর, আমাকে ক্ষমা করুন এবং আমার জীবনে সঠিক পথ প্রদর্শন করুন। এরপর আপনাকে হাত জোট করে প্রার্থনা করতে হবে, হে প্রভু, আমার প্রতি কৃপা করুন
আপনার কৃপা দৃষ্টি রাখুন এবং আমার পূর্বের সকল ভুলের জন্য আমাকে ক্ষমা করুন। হে প্রভু, এখন আমার প্রার্থনা গ্রহণ করুন। এরপর আপনাকে তিনটি শক্তিশালী শব্দ বলতে হবে। সেই তিনটি শব্দ হল, আমি খুবই ভাগ্যবান। আপনাকে এটা বলতেই হবে, তাতে আপনি আপনার জীবনে বর্তমানে যে পরিস্থিতিতেই থাকুন না কেন, আপনার সময় যেমনই চলুক না কেন, আপনাকে এটি বলতেই হবে। আমি খুবই ভাগ্যবান বলার মানে হল, আপনি ব্রহ্মাণ্ডকে একটি ইতিবাচক বার্তা দিচ্ছেন যে যদি আমার ভাগ্যে কোনো নেতিবাচকতা থাকে তবে সেটি এখনই সংশোধিত হোক। আপনি একটি ইতিবাচক বার্তা ব্রহ্মাণ্ডে পাঠাচ্ছেন। কাজেই দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলুন, আমি খুবই ভাগ্যবান। আপনি যতই সমস্যায় থাকুন, আপনার জীবন যতই কঠিন অবস্থায় থাকুক, তাও আপনাকে বলতেই হবে যে আমি খুবই ভাগ্যবান। আপনি নিজেই ভাবুন, যদি আপনার জীবনে কোনো ইষ্ট বা আপনার কোনো গুরু থাকেন বা আপনি স্বয়ং মহারাজ নীম করলি বাবার সাথে যুক্ত থাকেন, তবে আপনি নিঃসন্দেহেই ভাগ্যবান ব্যক্তি। কারণ মহারাজ জি নিজেই বলেছেন, তুমি আমার কাছে আসুনি, বরং আমি নিজে তোমার কাছে এসেছি। তুমি আমার সাথে যুক্ত হওনি, বরং আমি তোমার সাথে যুক্ত হয়েছি। মহারাজ জি আমাদের আরও বলেছেন যে, আমি যার হাত একবার ধরেছি তার হাত আমি কখনোই ছাড়ি না। সুতরাং যদি আপনার হাত ঈশ্বর, আপনার ইষ্ট, আপনার গুরু বা স্বয়ং মহারাজ জি ধরে থাকেন, তবে আপনি অবশ্যই ভাগ্যবান। আপনার সময় যতই খারাপ হোক, যতই প্রতিকূল হোক, তবে এটা মনে রাখবেন যে সমস্যাগুলো আমাদের জীবনে আসে তা এই জগতের সকলের ক্ষেত্রেই আসে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই, এবং এমন কোনো সমস্যাও নেই যার কোনো সমাধান নেই। সমস্যা যেমন আছে, ঠিক তেমন তার সমাধানও আছে। এবং আমরা ব্রহ্মাণ্ডের কাছে এটুকুই প্রার্থনা করছি যে আমাদের সমস্যার সমাধান যেন তিনি করেন এবং আমাদের যেন তিনি সঠিক পথ দেখান। এই জন্যই ব্রহ্ম মুহূর্তে একুশ বার বলুন, আমি খুবই ভাগ্যবান, আমি খুবই ভাগ্যবান, আমি খুবই ভাগ্যবান। আসলে ব্রহ্ম মুহূর্তে এই শব্দগুলোর উচ্চারণ করলে ব্রহ্মাণ্ডে এই শব্দগুলির ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়বে এবং এর প্রভাব এমন হবে যে আপনার ভাগ্যে যা কিছু নেতিবাচক জিনিস চলছে তা অবশ্যই ইতিবাচক হতে শুরু করবে। হ্যাঁ প্রিয় দর্শক, এর আগে আপনি আপনার ইষ্ট এবং গুরুকে সাক্ষী রেখে আপনার পুরনো ভুল এবং নেতিবাচক চিন্তাগুলোর জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিন, কারণ তারপরই কিন্তু এই প্রার্থনা আপনার জন্য ফলপ্রসূন হবে। আপনি যদি এই সময়ে আরও অন্য কোনো ইচ্ছাকে ব্রহ্মাণ্ড বা ঈশ্বরের কাছে প্রকাশ করতে চান, তবে সেটাকেও অবশ্যই বলুন। তবে মনে রাখবেন, কমপক্ষে একুশ বার আপনাকে আমি খুবই ভাগ্যবান এটি বলতেই হবে। হ্যাঁ, বারবার আপনার কথাকে পুনরাবৃত্তি করুন। আপনি যা ইচ্ছা চাইতে পারেন, যেমন আমার চাকরি হয়ে গেছে, বা আমি পড়াশোনায় খুব ভালো ফল করছি, বা আমার জীবনে সব কিছুরই ইতিবাচক হচ্ছে। তবে অবশ্যই মনে রাখবেন, বলার সময় অনেকগুলো ইচ্ছাকে একসঙ্গে যোগ করবেন না। মাত্র একটি বা দুটি বিষয় নিয়ে কথা বলুন, যেমন আমি খুবই ভাগ্যবান, এবং এর সাথে আপনি আপনার যে কোনো একটি ইচ্ছাকে যোগ করুন। এবার সম্পূর্ণ বাক্যটিকে কমপক্ষে একুশ বার পুনরাবৃত্তি করুন। প্রিয় দর্শক বৃন্দ, বিশ্বাস করুন বা না করুন, তবে দুই থেকে তিন দিনের মধ্যেই আপনি আপনার জীবনে এর ইতিবাচক পরিবর্তনগুলো দেখতে শুরু করবেন। আপনার বলা প্রত্যেকটি কথা ধীরে ধীরে আপনার জীবনে বাস্তব রূপে ঘটিত হতে শুরু করবে। আমি খুবই ভাগ্যবান শব্দের তরঙ্গ যখন ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ে, তখন আপনার মধ্যে শক্তিশালী পরিবর্তন আসতে শুরু করে, আর এটি নিশ্চিতভাবেই আপনার ভাগ্যের সেই বন্ধ দরজাগুলোকেও খুলে দেবে। প্রিয় দর্শক বৃন্দ, এটি আপনার জন্য একটি সুযোগ যা আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে এবং প্রয়োগ করে দেখতে হবে। কাজেই এই মহৎ শব্দগুলোকে ইতিবাচকতার সাথে উচ্চারণ করুন এবং আপনার জীবনকে পরিবর্তন করুন। এবং আপনি যখনই কোনো পরিবর্তন অনুভব করে থাকেন, তা আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন যে আপনার জীবনে এর প্রভাবে কেমন ফলাফল এসেছে। বিশ্বাস করুন বা না করুন, তবে একবার করার মধ্যেই আপনি কিছু পরিবর্তন দেখতে পারেন, এমনকি একদিনেও এর ফলাফল আসতে পারে। তাই এই প্রযুক্তি অবশ্যই আপনার জীবনে করুন এবং আপনার মতামতও আমাদের জানাতে ভুলবেন না।
প্রিয় দর্শক, তবে আপনি যদি এটা জানতে চান যে কতদিন এই প্রয়োগ করতে হবে, তাহলে অন্তত ১১ দিন পর্যন্ত এটি অবশ্যই করুন। তবে প্রথম দিন থেকেই আপনি আপনার ভেতরে পরিবর্তন অনুভব করতে শুরু করবেন। অন্তত ১১ দিন এটি করতে থাকুন এবং বিশ্বাস রাখুন যে আপনি এই ব্রহ্মাণ্ড থেকে অনেক কিছু পেতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনার জীবনের উন্নতির জন্য অনেক অনেক সহায়ক হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।